দক্ষিণ আফ্রিকার স্ট্র্যান্ড এবং নোমজামো দেশের দক্ষিণ অংশে কেপ টাউনে অবস্থিত, যার মাঝখানে কয়েকশো মিটার ফাঁকা জায়গা স্ট্র্যান্ড এবং নোমজামোকে দুটি ক্লাসে বিভক্ত করেছে। স্ট্র্যান্ডে বসবাসকারী সাদা চামড়ার মানুষদের জন্য ব্যবস্থা রয়েছে বিদ্যুৎ, পরিশোধিত পানীয় জল সহ উন্নত নাগরিক পরিষেবা। অপরদিকে ঘিঞ্জি জনবসতিপূর্ণ নোমজামোতে কালো চামড়ার মানুষদের জন্য নেই কোনো সুযোগ সুবিধা। অথচ হাজার হাজার বছর ধরে যে আফ্রিকাতে কালো চামড়ার মানুষদের বসবাস, আজ সেখানেই তাদের বাধ্য করা হয়েছে নাগরিক অধিকার এবং বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হতে। কিন্তু কেন এমন বঞ্চনা? শুধুই কি কালো চামড়ার মানুষ বলে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? এই সমস্ত কিছুই জানবে ফ্যাক্ট বাংলার আজকের ভিডিওটিতে। সময়টা ছিল 1750। আফ্রিকার দক্ষিণ অংশে দখল করে উপনিবেশ স্থাপন করে ব্রিটিশরা। যা আজ কেপ টাউন নামে পরিচিত, তা গড়ে উঠেছিল কেপ কলোনি হিসাবে। আর ঠিক সেই সময় ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণে প্রয়োজন ছিল সস্তার লেবার। তাই ক্ষমতাশালী ব্রিটিশরা আফ্রিকার কালো চামড়ার মানুষদের শ্রমিকের কাজে যুক্ত করে। আবার ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি দক্ষিণ আফ্রিকা ব্রিটিশদের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যখন জোহানেসবার্গে সোনা এবং কিম্বার্লিতে হীরের খোঁজ পাওয়া যায়। আর ব্রিটিশরা সেই সম্পদ লুট করে ইংল্যান্ডে পাঠাতে তৎপর হয়ে ওঠে এবং শুরু করে রেললাইন বসানোর কাজ। কারণ লুণ্ঠিত সম্পদ খনি অঞ্চল থেকে সমুদ্র বন্দর পর্যন্ত পাঠানোর জন্য রেল ব্যবস্থা গড়ে তোলা ভীষণ জরুরি। তাই খনি এবং রেলপাতার কাজে প্রয়োজন হয় হাজার হাজার শ্রমিকের, যা ব্রিটিশরা সেখানকার কালো মানুষদের শ্রমিক হিসাবে কাজ করাতে বাধ্য করে। আর ধীরে ধীরে ব্রিটিশ এবং পরবর্তীতে ডাচরা সমগ্র আফ্রিকাতে কালো মানুষদের নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং একটা সময় আফ্রিকাতে সাদা চামড়ার মানুষ চরম নিয়ন্ত্রণকারী হয়ে ওঠে এবং তৈরি করে কালো মানুষদের বিরুদ্ধে অদ্ভুত দুটি আলাদা আইন ব্যবস্থা। প্রথম আইনটি হল ল্যান্ড অ্যাক্ট অফ 1913, যেখানে বলা হয় দেশের বসবাসকারী প্রায় 70% কালো চামড়ার মানুষ দেশের 8% এলাকাতেই থাকতে হবে। সেটা অবশ্যই গ্রাম্য এবং অনুন্নত এলাকা। আর যদি কালো চামড়ার মানুষরা শহরে থাকতে চায়, তাহলে সাদা চামড়ার মানুষদের জন্য কাজ করতে হবে। তবে সেক্ষেত্রে শহরের বাইরের থেকে কোনো নির্দিষ্ট জায়গায় তাদের বসতি গড়তে হবে, যাকে বলা হতো টাউনশিপ। আর দ্বিতীয় আইনটি হল গ্রুপ এরিয়াজ অ্যাক্ট 1950, যে আইনে সমগ্র জনসংখ্যাকে জাতের ভিত্তিতে তিনটি ভাগে ভাগ করা হয়: হোয়াইট, নেটিভ ব্ল্যাক আফ্রিকান এবং মিক্সড পিপল, অর্থাৎ সাদা, কালো বা পিওর আফ্রিকা এবং এশিয়া ও ইউরোপীয় মিশ্রণ। আর এদের প্রত্যেকের বসবাসের জন্য দেশের বিভিন্ন জায়গা আলাদা আলাদাভাবে নির্ধারণ করা হয়। দেশের জনসংখ্যার মাত্র 17% সাদা চামড়ার মানুষ থাকা সত্ত্বেও তাদের জন্য 86% জায়গা শহরের ভেতরে এবং উচ্চ সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়। কিন্তু কালো চামড়ার মানুষদের জন্য শহরের একদম বাইরে আবর্জনার মতো থাকার ব্যবস্থা, যেখানে বিদ্যুৎ, পানীয় জল এবং ড্রেনেজ সিস্টেমের মতো প্রয়োজনীয় ব্যবস্থার পরিষেবা না দেওয়া। ঠিক এইভাবে সাদা ও কালো মানুষদের বাসস্থানের জায়গা নির্ধারণ করা হয়। আর এই জায়গাগুলোর মাঝখানে ছিল একটি বাফার এরিয়া, যা প্রায় কয়েকশো মিটার চওড়া। ফলে একই দেশে দুটি পৃথক ব্যবস্থা। আর এই ব্যবস্থা পুরো দক্ষিণ আফ্রিকায় লক্ষ্য করা যায়, যার বিরুদ্ধে লড়াই করে জয়ী হন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা। কিন্তু কেপ টাউন এবং জোহেন্সবার্গের মতো শহরে এখনও এই ব্যবস্থা লক্ষ্য করা যায়। এর প্রধান কারণ স্টেট গভর্নমেন্ট, যেটি ডেমোক্রেটিক অ্যালায়েন্সের অধীনে। আর এই ডেমোক্রেটিক অ্যালায়েন্স নিয়ন্ত্রণ করে সাদা চামড়ার মানুষ। সুতরাং কেন, কিভাবে একই দেশে ভিন্ন ভিন্ন ব্যবস্থা, তার প্রকৃত কারণ তোমরা আজকে জানলে। এখন তোমাদের কি মতামত? কমেন্ট বক্সে লিখে জানিও।